আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের কি দিয়ে বকরি চড়ালেন এর প্রথম কারণ হলো ওই সময়ে সবচেয়ে দামি বাহন যেগুলো ছিল তার নাম উট এবং ঘোড়া উট এবং ঘোড়া ওই সময়ের সবচেয়ে দামি বাহন ওগুলো চড়ালে পরে এর মালিক এবং এর রাখালের ভিতরে অহংকার ভাব এসে যাবে কিসের কারণে বাহনের কারণে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের কি দিয়া উট এবং বকরি উট এবং ঘোড়া চড়ান নাই প্রয়োজনে তারা যুদ্ধের ময়দানে শুধু ব্যবহার করেছেন কিন্তু সব নবীদের কি দিয়া অবহেলিত একটা প্রাণী ছোট্ট একটা প্রাণী শুধু কোরবানি আসলে পরে যার কদর পড়ে সারা বছর তার তেমন কোনো কদর থাকে না ওই বকরি চড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন সব নবী এবং রাসূলকে নিরহংকার বানায় দিলেন বকরি চালানো এক খুব ভালো পেশা নয় খুব দামি পেশা নয় অহংকার ভিতরে আসার কোনো সুযোগ নাই যাতে করে সব নবী এবং রাসূলরা বকরি চড়িয়ে নিরহংকার হয়ে মানুষের সাথে ভালো আচরণ করতে পারে দ্বিতীয় কারণ হলো বকরির একটা অন্য প্রাণী থেকে আলাদা একটা খাসিয়ত আছে সেটা হলো বকরিকে যদি তার মালিক এবং রাখার সামনে দিক থেকে টানে বকরি সামনে যায় না বরং খুঁটি ধরে আপনারা কি আমার কথা বুঝছেন কি ধরে সত্য বলেন না কেন সত্য বাস্তবতা হলো এই যখনই আপনি সামনে থেকে তাকে টানবেন কখনোই বকরির সামনে আপনার তাকে সাড়া দিবে না যেতে চাইবে না খুঁটি ধরবে আপনি যদি জোরে টান দেন এরপরও সে পা উঠাবে না বরং তাকে কি বলে হ্যাঁ ও চলে যাবে এরপর পাও এই পৃথিবীর মানুষের অধিকাংশ মানুষের চরিত্রের সাথে বকরির চরিত্রের মিল বকরিকে সামনে টানলে পরে যেভাবে বকরি যায় না খুঁটি ধরে পৃথিবীর সিংহভাগ মানুষ এদেশের হক্কানি পীর মাশায়ে কেরাম হক্কানি ওলামায়ে কেরাম মসজিদের ইমাম এবং খতিব আমার ভাইরা কামতে দিনের লোকেরা যখন এদেশের মানুষদেরকে জান্নাতের পথে ডাকে আল্লাহর পথে ডাকে নবীর পথে ডাকে তখন তারা যেতে চায় না ওই বকরির মতো তারাও খুঁটি ধরে কথা বলে ঠিক নয় কি বকরি তো শুধু খুঁটি ধরে বকরি যেতে চায় না বকরি কোনোদিন রাখাল এবং বকরির মালিকের গায়ে হাত তোলে না কিন্তু পৃথিবীর সিংহভাগ মানুষ জান্নাতের দিকে যাক যারা জান্নাতের দিকে তাকে ডাকে যিনি ডাকলেন তার বিরুদ্ধে মামলা দেয় তাকে আক্রমণ করে দুনিয়া থেকেও তাকে বিদায় করে দেয় কথা বলে ঠিক নয় কি তাহলে মানুষের চরিত্রের সাথে বকরির বকরির চরিত্রের মিল আছে না নাই ফিফটি ফিফটি একশো বকরির সামনে যেতে চায় না মানুষকে আপনি জান্নাতের পথে ডাকবেন আল্লাহর পথে ডাকবেন যত আবেগ দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে আপনি বলেন ও ভাই এটা জান্নাতের পথ এটা জাহান্নামের পথ এদিকে যেও না এদিকে যেও না এদিকে যেও না জাহান্নামে চলা লাগবে অনন্ত জীবন জাহান্নামে চলা লাগবে এই কাজ করো না এই আচরণ করো না এটা খেও না এটা শিরক এটা করা যাবে না এটা অন্যায় এটা করা যাবে না এটা কবিরা গুনাহ এটা করা যাবে না এটা আল্লাহর পথ এটা নবীর পথ এটা জান্নাতের পথ এটা সিরাতে মুস্তাকিমে দিকে আসো পৃথিবীর সিংহভাগ মানুষ আপনার হৃদয় গড়ানো আপনার এই হৃদয় গলানো কথাগুলো তাদের কান দিয়া ঢুকবে হৃদয় আসর করবে না বরং আপনাকে মসজিদের ইমাম থেকে ইমামতি থেকে বাদ দেওয়ার চেষ্টা করবে কথা বলে ঠিক নয় কি আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের কি দিয়া প্রথমে বকরি চড়ালেন বকরি চড়ানোর পরে এবার তাদেরকে গোটা জাতি চড়াবার দায়িত্ব দিয়েছেন আল্লাহ আকবার বলবেন আগে কি চড়াইছেন বকরি চড়াবার পরে দায়িত্ব দেওয়ার পরে এবার গোটা জাতি চড়াবার দায়িত্ব দিয়েছেন সুবহানাল্লাহ সবচেয়ে লম্বা সময় বকরি যিনি চড়িয়েছিলেন তিনি হলেন হযরত মুসা আলাইহিসসালাম নাম শুনেছেন টানা দশ বছর বকরি চড়াইছে কয় বছর নিজের শ্বশুর হযরত শুআইব আলাইহিসসালামের বকরি চড়িয়েছিলেন হযরত মুসা আলাইহিসসালাম টানা কয় বছর কয় বছর এত লম্বা সময় বকরি চড়িয়েছেন আর কোন নবীর ইতিহাসে জানা যায়
এখন প্রশ্ন হতে পারে এত লম্বা সময় আমার কেন প্রয়োজন হলো? ওনাকে রব্বুল আলামিন যে জাতি চরাবার দায়িত্ব দিবেন এরা পৃথিবীর সবচেয়ে গাদ্দার জাতি, বনী ইসরাইল বর্তমানে ইহুদি, এরা যেহেতু পৃথিবীর সবচেয়ে গাদ্দার, এদের জন্য যিনি রাখাল হবেন, এদের যিনি চরাবেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 বছর বকরি চড়াইয়া পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করায় দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিসসালাম যে লাঠি দিয়া বকরি চড়াতেন, বকরি চড়াইতে কি লাঠি লাগে? ও বলে লাগে না, লাগে। হাতে লাঠি থাকলে বকরি চড়াইতে কি লাঠি না থাকলে লাঠিকে বকরিও ভয় পায়, লাঠিকে পৃথিবীর সব দেশের সরকারগুলো ভয় পায়, ঠিক কি না? লাঠিকে সবাই ভয় পায়, এমনকি জিনিও ভয় পায়, কথা বলে না জিনিও। হযরত মূসা আলাইহিসসালাম যে লাঠি দিয়ে বকরি চড়াতেন আল্লাহ রাব্বুল আলামিন ওই লাঠির মধ্যে মুজিজা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ফেরাউনের সাথে যখন সংঘর্ষ হলো বিশাল ময়দান, ফেরাউন জাদুকরদের একত্রিত করল, মূসার হাতের লাঠি ভয় পেয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা ভয় পেও না, ঘাবড়ে যেও না, হতাশ হয়ো না, 10 বছর যে লাঠি দিয়া বকরি চড়িয়েছ ওই লাঠি স্বাভাবিক কোনো লাঠি নয়, ওই লাঠি জমিনে ছেড়ে দাও, দেখবা ঘটনা কি ঘটে। আল্লাহ, 10 বছর যে লাঠি দিয়ে মূসা আলাইহিসসালাম বকরি চড়িয়েছিলেন এবার ময়দানে ছেড়ে দিলেন, আল্লাহ কুদরতে মূসার মুজিজা লাঠি বিশাল সাফ হয়ে গেল, বকরি চড়ানোর লাঠি কি হয়ে যায়? আল্লাহ একবার বলবেন,